হরে কৃষ্ণ। সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি। সবাই আমার প্রণাম নেবে, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওতে জানব 2024 সালের পঞ্জিকা অনুযায়ী 1431 সালের ভাদ্র মাসের শুক্লপক্ষের পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণ। সর্বশেষে আমরা জানব একাদশীর মাহাত্ম্য। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ, মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে। ইংরেজি 2024 বাংলা 1431 সালের পঞ্জিকা অনুযায়ী একাদশী আরম্ভ হবে 13ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা 5:39 হইতে 14ই সেপ্টেম্বর শনিবার অপরাহ্ন 4:33 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। বাংলায় 27শে ভাদ্র শুক্রবার সন্ধ্যা 5:39 হইতে 28শে ভাদ্র শনিবার অপরাহ্ন 4:33 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। একাদশীর উপবাস করবেন 14ই সেপ্টেম্বর শনিবার, বাংলায় 28শে ভাদ্র 1431। একাদশীর পারণ। তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই দেখে নেব, পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে। সর্বপ্রথমেই আমরা দেখব 28শে ভাদ্র 14ই সেপ্টেম্বর শনিবার একাদশী অপরাহ্ন 4:00 অর্থাৎ দুপুরের পর, একাদশী অপরাহ্ন 4:33, উত্তরা আষাঢ় নক্ষত্র সন্ধ্যা 5:46, শবন যোগ অপরাহ্ন 4:40, বৃষ্টিকরণ অপরাহ্ন 4:33 গতি, ববকরণ রাত্রি 3:47 গতি, পাল্লবকরণ। এখানে যদি আমরা দেখি বিবিধ উপাসরাত্র একাদশীর একদিষ্ট ও সপিগুণ, পার্শ্ব একাদশীর উপবাস অর্থাৎ পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী, গোস্বামী মতে ও নিম্বা কর্মতি আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ। সার্থ ও গোস্বামী মতে সায়ং সন্ধ্যা শ্রী শ্রী হরির পার্শ্ব পরিবর্তন, শ্রী শ্রী হরি ভক্তি বিলাস মতে বিষ্ণু শৃঙ্খল যোগ কর্ম অর্থাৎ বিহার পূজা অর্থাৎ অসম, হিকোরা হিতম্বা অর্থাৎ মণিপুর, সাহিত্যিক তারাকস্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস 14ই সেপ্টেম্বর 1971। তবে আসুন একাদশীর পরের দিন 29শে ভাদ্র 15ই সেপ্টেম্বর রবিবার, দ্বাদশী দিবা 3:02, শ্রাবণা নক্ষত্র অপরাহ্ন 4:58, অতিগুণ্ড যোগ দিবা 2:23, বাল্যবকরণ দিবা 3:02 গতে, কৈলব্যকরণ রাত্রি 2:07 গতে, তৈতুল্যকরণ। এখানে বিবিধ উপাসরাত্র দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ এবং ত্রয়োদশী সপিগুণ, পূর্বাহ্ন অর্থাৎ সকাল সকাল 9:31 মধ্যে একাদশীর পারণ। এবার আসুন পদ্মা পরিবর্তিনী এবং পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পদ্ম পরিবর্তিনী পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। পাণ্ডব শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই ব্রত পালনের বিধি কি, এবং ব্রত পালনে বা কি পুণ্য লাভ হয়, অনুগ্রহ করে আমাকে সবিস্তারে
বর্ণনা করে কৃতার্থ করবেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, মহাপুণ্যপ্রদা, মুক্তিদায়িনী এবং সমস্ত পাপ হারিনী এই একাদশী বাজপেয়ী যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্থ মাস ব্রত পালনকারীর কি কর্তব্য, এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিধ্বস্ত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি বামন বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পারে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। আর আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি নিলাম। ভাদ্র শুক্লপক্ষা একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন। এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত্যু বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদান প্রদাতা। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট
প্রদাতা। এই পদ্মা বা পার্শ্ব একাদশী ব্রত পালনই 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। জয় শ্রীকৃষ্ণ।